কুল্লু মানে আলাই গাফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, ওরে আমার সৃষ্টি, আমি খোদার জিকিরটা যখন বন্ধ, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞেস করলাম, আল্লাহ তায়ালা, তোমার জিকির বন্ধ, জিকির করার কেউ থাকবে না, তোমার জিকিরটা তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ায়া বকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। তুই মৃত্যু ছিলি, তোর দেহের ভিতরে প্রাণ দিলাম আমি আল্লাহ, আবার একদিন চলে আসবে, তোকে মৃত্যুর কোলে পড়তে হবে। হায়াত দিছি, বাসর রিজিক দিছি, খা ব্রেন দিছি, দামাক দিয়া চল, যার যেই মন চায় যেই দল করার কর। মনে রাখবি, আমি মৃত, আজকে যদি মরে যাই, আগামীকাল কবরে আমার লাশটা যাবে, যাওয়ার সময় বলতে হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আছে কি নাই? লাগবনি? কোন দলের জন্য মানা আসেনি? সে যেই দল কর, কবরে যাওয়ার সময় দোয়া টুকুন লাগবনি। মাশাআল্লাহ, সবাই যখন বাড়িতে চলে যায়, কেউ তোর কবরের কাছে থাকবে না, আমার মদিনার কামলিওয়ালা কয়, আমি রসুল আসবো তখন তোর কবরে। হাজার রাসূল আসবে কি আসবে না? ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, যিনি বাদুরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। মা গো মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি আমার মাকে দেখি বলি, মা বিশ্বাস করো গো মা, এমন একটা দরবারে হাজিরা দেই, বেঈমান যদি প্রবেশ করে ইমানদার হইয়া বাইর হইয়া যায়। নবীর দরবার এমন দরবার গো মা, বেনামাজি যদি প্রবেশ করে নামাজি হইয়া বাহির হইয়া যায়। ইমাম সাহেব রাত 1টা বাজে চিৎকার করে কেঁদে বলেন, আগামীকাল জুমা দেখা হতেও পারে নাও হতে পারে, সবাই সবাইকে মাফ করে দেন। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ, বলেন আল্লাহ। চৈত্র মাসে 1 ফোঁটা পানি ছিল না, আষাঢ় মাসে এত পানি কোত্থেকে এসেছে? চৈত্র মাসে তুমি আল্লাহ এই পানিগুলাকে কোন পাত্রে রেখেছ? তুমি খুদার পাত্রটা জানি কত বড়, তুমি খুদার পাত্রটা জানি কত বড়। আমরা চিন্তা করি না, এটা নিয়ে কখনো চিন্তাও করি না, দামাগো খাটাই না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলেন, এগুলা নিয়ে যারা চিন্তা করেছে, এগুলা নিয়ে যারা ধ্যান করেছে, ওরা নামাজের মুসল্লায় বৈশা, তাহাজ্জতের নামাজের পরে চক্ষুটা বন্ধ করে এই চিন্তা নিয়ে ধ্যান যারা করেছে, আল্লাহ বলে আমি তাদেরকে বন্দার থেকে নাম কাইটা, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছি। তাকওয়াওয়ালা মানুষ সমাজে আসেনি, খুব কম। 5 ওয়াক্ত আজান মসজিদে হয় বন্দার জন্য, আওয়াবিনের আজান নাই, এশরাকের আজান নাই, তাহাজ্জুতের আজান নাই, এই 3 ওয়াক্ত নামাজ যারা পাঞ্জেগানার সাথে যোগ করতে পেরেছে, আল্লাহ ডেকে বলেন, আমি ওকে বন্দা রাখলাম না,
বন্দার থেকে নামটা কাইটা আমি তারে বন্ধু বানাইয়া দিলাম। বন্দা মরলে কবর হবে, বন্ধু মরলে মাজার হবে। আবু জাহিলার কবর নাই মানুষ পায়খানা করে, আমার নবীর ওজাজে আরতে মদিনায় পাগল দৌড়াচ্ছে। আল্লাহরে নবী নূরের নবী, আল্লাহরে নবী নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল, সোনার মদিনা হাইরে নূরে জলমল জলমল করে, সোনার কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মোরে, আমি পাপি অপরাধি, আমি পাপি অপরাধি, যাইতে আমি পারলাম না নূরে জলমল জলমল করে, সোনার মদিনা হাইরে নূরে জলমল জলমল, হাজি গনে হজ করি দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আসে কের মন মানে না নূরে, সোনার মদিনা। বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই প্রভুর তারিফ, ওই সম্রাটের তারিফ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, ওই মনিবের তারিফ, ওই মনিবের শুকরিয়া, যিনি কখনো ফজরের আগে এশার নামাজের পূর্বে আল্লাহ কয় আমি রব আমার জমিনটারে একটা ঝাঁকুনি দেই, ভূমিকম্প আমরা কি বলি, কথা বলেন আমরা কি বলি, আল্লাহ বলেন আমি আমার জমিনটাকে ঝাঁকুনি দিয়েছি। আমরা চাঁদপুর কুমিল্লার মানুষ বলে ভূমিকম্প, আমার মালিক যায় মহান, সারাটা বাংলাদেশ ঝাঁকুনি দিল, নয়তলা বিল্ডিং সুপারি গাছের মতন ধুলতেছে, খাটের মধ্যে বউ বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে খাটটা নড়তেছে, এক কুকুরের পানি আরেক কুকুরে নিয়ে যাচ্ছে, তিনি কে আহা তিনি কে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, আমি তোর রব, আমি তোর ওই আল্লাহ যেই রব চট্টগ্রাম সিলেট বরিশাল রাজশাহী খুলনা কুমিল্লা ঢাকাটাকে আমি আল্লাহ ঝাঁকুনি দিয়েছি, তিনি কে, এত আস্তে কইলে আল্লাহ হয় না, মুখটা গুল করি বলতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। টিভির পর্দায় লেখা আসলো 47 সেকেন্ডের ভূমিকম্প, টিভির পর্দায় মুহূর্তের ভিতরে হেডলাইনে এসে গেল 47 সেকেন্ডের ভূমিকম্প। কলকাতায় 3টা বিল্ডিং কাইট হয়ে গেছে, 2টা বিল্ডিং পাইটা গেছে, আল্লাহর মেহরবানি বাংলাদেশের কিছুই হয় নাই, বলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, বলো ওলি আল্লাহর বাংলাদেশ,
ও শাহজালালের বাংলাদেশে রহম কর, রহম কর আল্লাহ বল রহম কর আল্লাহ রহম, শাহজালালের জোরে শাহজালালের, ও শাহ মখদুমের বাংলাদেশ রহম কর রহম কর, জমিনের অলিতে গলিতে জানা বজানা কত আল্লাহর বলিদের পিঠ জমিনে লেগে আছে, আমার আল্লাহ এই সোনার বাংলাদেশটার প্রতি দয়া করেছে, যিনি জমিনটাকে ঝাঁকুনি দিল তিনি কে, ওই আল্লাহ তারিফ চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, আমরা যে সুন্নি মুসলমান লম্বা করতে যাচ্ছি না, তোমার এই সুন্দর পৃথিবীতে, তোমার এই সুন্দর পৃথিবীতে তুমি খোদার তারিফের পরে আমরা তারিফ করব কার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে বন্দারে আমার, আমাকে প্রশ্ন করেছো আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার পরে যদি কারো তারিফ করতে চাও একজনের তারিফ কইরো, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যখরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে? আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা কথা আমার কোরআনের আদিল্লা দিয়ে কইতে, অনেক সময় কয় কয় সুন্নিরা খালি কিচ্ছা কয় বলি কিসের নাউজুবিল্লাহ, আরে পুরা কোরআন শরীফে তো কিচ্ছা বেড়া, তুই নাউজুবিল্লাহ কস, পুরা আল্লাহর কোরআনটাই কি কিচ্ছে, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত নাজিল হয়। এখন এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বলে বন্দারে আমার, আমার পরে যদি তারিফ করতে চায় আমার বন্ধুর তারিফ করো, যেই নামটা কলমায় পেয়েছো, যেই নামটা আজানে পেয়েছো, যেই নামটা ইকামতে পেয়েছো, যেই নবীর নামাজের তাশাহুদে সালাম দিয়েছো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুই মৃত্যু ছিলি, তোর দেহের ভিতরে প্রাণ দিলাম আমি আল্লাহ, আবার একদিন চলে আসবে তোকে মৃত্যুর কোলে পড়তে হবে, হায়াত দিছি বাসর রিজিক দিছি খা ব্রেন দিছি দামাক দিয়া চল, যার যেই মন চায় যেই দল করার কর, মনে রাখবি আমি মৃত, আমি আমি আজকে যদি মরে যাই আগামীকাল কবরে আমার লাশটা যাবে, যাওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আছে কি নাই লাগবনি, কোন দলের জন্য মানা আসেনি, সে যেই দল কর কবরে যাওয়ার সময় দোয়া টুকুন লাগবনি। মাশাআল্লাহ, সবাই যখন বাড়িতে চলে যায় কেউ তোর কবরের কাছে থাকবে না, আমার মদিনার কামলিওয়ালা কয় আমি রসুল আসবো তখন তোর কবরে, হাজার রাসূল আসবে কি আসবে না, ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি নবিউল আম্বিয়া যিনি শামসুদ দোহা যিনি বাদুরুদ দোজা যিনি নূরুল হুদা যিনি নূরুন আলা নূর, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, ওরে আমার সৃষ্টি আমি খোদার জিকিরটা যখন বন্ধ
আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞেস করলাম, আল্লাহ তায়ালা তোমার জিকির বন্ধ, জিকির করার কেউ থাকবে না, তোমার জিকিরটা তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ায়া বকা ওয়াজহু রব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। বড় করে বলেন, আল্লাহু আকবার। ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছেন যুবক সাহাবী হযরত আবু হুরায়রা। আমার নবীর হুজরা মুবারকে ঢুকে পড়েছে। নবী আমার দিকে বলে, আবু হুরায়রা রে, এই সময় কেন তুমি আমার দরবারে এসে পড়লে? আবু হুরায়রার চোখ থেকে টপ 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 করে পানি গুলি গড়াইয়া পড়ে। নবী আমার দিকে বলে, আবু হুরায়রা কি হয়েছে, কেন তুমি কাঁদো, কি জন্য চোখের পানি গুলি ছেড়ে দিয়েছো? হযরতে যুবক আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জোর আপনার দরবারে আলোচনা শুনে বাসায় যেতে আমার বিলম্ব হয়, একটু দেরি হয়। আমার মা আমাকে জিজ্ঞেস করে, আবু হুরায়রা রে কোথায় তুমি বিলম্ব করেছো, কোথায় তুমি দেরি করেছো, এত রাতের বেলায় কেন তুমি বাসায় ফিরে এসেছ? আমি দেখে বলতাম, মা গো মা, এমন একটা দরবারে হাজিরা দেই রে মা, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি আমার মাকে দেখি বলি, মা বিশ্বাস করো গো মা, এমন একটা দরবারে হাজিরা দেই, বেঈমান যদি প্রবেশ করে ঈমানদার হইয়া বাইর হইয়া যায়। নবীর দরবার এমন দরবার গো মা, বেনামাজি যদি প্রবেশ করে নামাজি হইয়া বাহির হইয়া যায়। জোর আমার মা জাহেলা, আমার মা মুশরিকা, আমার মা বেঈমান, পৃথিবীর সব কিছু সইতে পারে, নবীর নাম সইতে পারে না। এরকম মানুষ পৃথিবীতে আছে কি নাই? জোরে কন, জোরে কন, মাজার বাঙ্গ ফুজায় যাইয়া সেজদা মারো, মাথায় যদি উকুন হয় মাথা কাটব না, উকুনের ঔষধ দিব। কথা কন, মাথায় যদি উকুন হয় আমি জানতে চাই রে বাপ, মাথা কাটব না, উকুনের জন্য ঔষধ দিব। আমার বাবারা আমার ভাইয়েরা কোথায় যাবেন, কি করবেন, একটু অপেক্ষা করেন, একটু সবর করেন। হযরত আবু হুরায়রা ডেকে বলছেন, মা আমার মা জাহেলা মুশরিকা বেঈমান, সব কথা সইতে পারে, নবীর নাম সইতে পারে না। আপনি নবীর নাম বলার সাথে সাথে আমার মা খেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, আমার উপর ব্যত্রাঘাত শুরু করলো, আমার উপর আঘাত শুরু করলো, আমাকে পিটাইতে আরম্ভ করলো। আমি দেখে বললাম, মা মাগো মা, বিশ্বাস করো গো মা, তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আমাকে আঘাত করো গো মা, আমি সহ্য করব, একটা মুহূর্তের জন্য নবী ছাড়ব না। নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা,
দবি আমার গলার মালা, নবি আমার গলার মালা, বল নবি আমার গলার মালা, নবি কামেলি ওয়ালা, নবি সারা নাই সাহা রা, নবি সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবি আমার গলার, নবি গলার মালা, নবি কামেলি ওয়ালা। জবান করে বলেন আল্লাহু আকবার। আবু হুরাইরা, কেন এসেছো, কি করব আমি কামলিওয়ালা? হযরতে যুবক আবু হুরাইরা কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার ইস্তিকামাত, আমার নবী ওই নবী যিনি ডুবন্ত সূর্যটাকে হাত মুবারক দিয়া, নবুয়তের হাত মুবারক দিয়া টান দিয়া উঠাইয়া বেলায়াতের সম্রাট আলী কাররামুল্লাহ ওয়াজুকে আসর নামাজ পড়াইয়া দেয়। আস্তে কোন জোরে কোন, দুনিয়ার কোন নেতার পক্ষে সম্ভব? দুনিয়ার কোন নেতার পক্ষে সম্ভব? আমার বাবারা, আমার নবী ওই নবী যিনি পশ্চিম আকাশে হাত মুবারক বাড়াইয়া ডুবন্ত সূর্যটাকে টান দিয়া আসরের ওয়াক্ত দাঁড় করাইয়া বেলায়াতের সম্রাট আলী কাররামুল্লাহ ওয়াজুকে ডেকে বলো, আদায় করে নাও সালাতুল আসর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, এখানেই শেষ নয়, আমার নবী ওই নবী যেই নবী জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে ওয়াল কামার আসমানের চাঁদটাকে ইশারা করেছে, মুহূর্তের ভিতরে আসমানের চাঁদ আমার আল্লাহ দুই টুকরা বানাইয়া দিছে। আমার বিশ্বাস গো নবী, আমার ঈমান গো নবী, আমার ওই নবী যদি হাত মুবারক বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আমার বিশ্বাস গো নবী আমার মাকে আমার আল্লাহ হেদায়াত করে দিবে। জোর দুকানা হাত মুবারক তুলে ধরলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ধরে আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত করে দাও। কি মজার কথা আমার বাবারা, আল্লাহর নবী হাত মুবারক তুলে ধরেছেন, আবু হুরায়রার মায়ের জন্য নবী আমার দোয়া করতেছে। হযরত আবু হুরায়রা নবীর দরবার থেকে বের হইয়া দৌড়াচ্ছে, মহল্লার যুবকেরা জামা টেনে ধরলেন, মহল্লার যুবকেরা পাগড়ি টেনে ধরলেন, মহল্লার যুবকেরা হাতটা চেপে ধরলেন, আবু হুরায়রা রে জীবনে কোনোদিন তুমি ঝগড়া করো না, কারোর সাথে খারাপ আচরণ করো না, কোন বিপদে পড়েছ, কোন মুসিবতের মধ্যে পড়েছ, কেন তুমি এইভাবে দৌড়াচ্ছ? হযরতে আবু হুরায়রা ডেকে বলে, আমার বন্ধুরা রে বিপদে পড়ি নাই, মুসিবতে পড়ি নাই, আমার হাতটা ছেড়ে দে, জামাটা ছেড়ে দে, আমার পাগড়িটা ছেড়ে দে, নবী আমার হাত মুবারক আল্লাহর দরবারে তুলে ধরেছে রে, আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি আবু হুরায়রা দেখব নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুনাজাত আসেনি আসতে, মুনাজাত আসেনি হাত তুলি না সাড়ি দি, তিন দিন খাইতে পারি নাই কিছু দেন না ভাই, তিন দিন খেতে পারি নাই কিছু খেতে দেন, জমিদার না
ভিক্ষা চাই আবার বুকে হাত দিয়েছো জমিদারে না? আর যখন কয় ভাই তিন দিন খাই নাই কিছু দেন না, আল্লাহ কয় আমার নবী কিছু আসতে কর, আর সবাই মিলি কর, ওয়াজ কিন্তু শেষ, সাড়ে দশটা বাজে গেছে, ওয়াজ শেষ, ওয়াজ শেষ করে আধা ঘন্টা মসজিদের পরিষেক আলোচনা করো। এই জন্য আয়াত পড়ছি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, আরে আধা ঘন্টা না বেশি হইব, বেশি ওয়াজ কমে আনতে আছি, এই দিকে বাড়াইব। এই জন্য তো আইসি, আমি তো আসি ওনার দাওয়াত না দিলে আমি কি আজাই রাইতাম না? আলহামদুলিল্লাহ কোন বড় করি কোন আলহামদুলিল্লাহ, আমার নবী হাত মোবারক তুলছে কি তুলে নাই, বড় করি কোন তুলছে কি তুলে নাই, আমি মুনাজাতের দিকে যাচ্ছি না, আমি মুনাজাতের দিকে যাচ্ছি না, আলোচনার ভিতরেই অটোমেটিক এসে যাবে। হযরত আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন, কে মা? আমি তোমার সন্তান আবু হুরায়রা। দরজাটা খুলে দিলেন, হযরত আবু হুরায়রা কেঁদে কেঁদে বলে, মায়ের কণ্ঠ থেকে বুঝতে পেরেছি আমার মাকে আমার আল্লাহ কবুল করেছে, মায়ের জবান থেকে কর্কশতার ভাব পেলাম না, এত মিষ্টি সুরে আমার মা দরজাটা খুলে আমাকে জড়িয়ে ধরেছে, আমার সন্তান আবু হুরায়রা রে। সমাজের ছেলেরা টাসের আড্ডায় যায়, ক্যারাম বোর্ডের আড্ডায় যায়, সৎকার অনুষ্ঠানে যায়, নাটকের বৈঠকে যায়, নেশার টেবিলেতে যায়, আমার সন্তান নূরের নবীর দরবারে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শুনো গো মোদের পরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আল্লাহু আকবার বলেন, হিজরির 62 সনের ঘটনা, হযরত আহমদ ইবনে রিফাই, সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ, মক্কা থেকে মদিনা যাওয়ার পর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে জয়নুল আবিদিনের বংশধর, আমি হযরতে জয়নুল আবিদিনের বংশধর, হুজুর আমি মক্কা থেকে মদিনা এসেছি আপনার জিয়ারতে, আমি আপনাকে দেখতে চাই, উঠা দো পর্দা দেখা দো চেহারা ইয়া রাসূলুল্লাহ, উঠা দো পর্দা দেখা দো চেহারা ইয়া রাসূলুল্লাহ, মাই দূর হো মজবুর হইয়া সাইয়েদ আলম, মাই দূর হো মজবুর হইয়া সাইয়েদ আলম, দিদার দেখাতে নেই আওয়াজ সুনা দো, দিদার দেখাতে নেই আওয়াজ সুনা দো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় করি বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বাংলাদেশ থেকে আসছি, আপনার রওজার কাছে দাঁড়ায় আমি জিয়ারত করতেছি, নদী গো দিদার দেন, যদি দিদার দিয়া ধন্য না করেন আওয়াজটা শুনেই দেন। খাজা মঈনুদ্দিন চিশতি তার পীর ও মুর্শিদের সাথে মদিনায় যায়, হায় 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 হায়, মঈনুদ্দিন চিশতি পীর মুর্শিদের সাথে মদিনায় যায়, মদিনা তুত্তাইয়েবা যাওয়ার পরে ওসমান খালিনী বলে পিসির দিকে তাকিয়া দেখি আমার মঈনুদ্দিনের পায়ের স্যান্ডেল বগুলে নিছে, আসতে কম আসতে কম, পীর দেখি বলে মঈনুদ্দিন রে
এই মরুভূমির দেশ পাথর গরম বালি গরম পায়ে পুষ্কা ফুটে যাবে। স্যান্ডেল পইরা মসজিদ নবীর গেইটের ভিতরে ঢুকে পড়েছে। পীর মুর্শিদ ডেকে বলে আবার পিছনের দিকে তাকাইলাম, মাইনউদ্দিনের দিকে তাকাইয়া দেখি এখনো তার পায়ের স্যান্ডেলটা বগুলের নিচে। আমরা কি বগুলের নিচে? না বগুলের নিচে, আমরা দেশে কই কুতির তলে? আমরা দেশে কি কই কুতির তলে? আমার কসুর আমরা দেশের বাড়ি কই? তো অর্ধেক নোয়াখালী অর্ধেক কুমিল্লা, কথা ঠিক কিনা? আরে কথা বল, কথা ঠিক কিনা? আমার মেয়েরা আমার আম্মারে কয় রসাইগড় কারে রসাইগড়, আমি কইলাম ঢাকার কিসিনটা গ্রামের রসিগড়, ঢাকার কিসিন গ্রামের রসিগড়ের রসিগড়টা কোন ভাষা ডিকশনারি কোন রসিগড়, এটাকে রসদ ঘর কেন বলা হয় ডিকশনারি খুলা দেখ। সাই ডাইল তেল ফ্রেজ রসুন আদা গোলাল ইন্নালিল্লাহ যত আছে সব থাকে কোথায়? ওই আগে আগেকার সময় রসাইগড়ে, কথা বলেন ঠিক কিনা? এই রসদ সমস্ত রসদ থাকে ওই ঘরে, এই জন্য দেশে কই এটারে রসাইগড় আর আমরা ঢাকা কই কিসেন। ঢাকা কি কই কিসেন? আল্লাহ আকবর, কি জানে বলতে চাইছিলাম? কুতিত্ব আর এই ব্যবস্থা, এর সাইজ তোর আবার কুতির তল এটা সারিয়ে দিস না তো আল্লাহ দোয়াই ইয়ানো ওই ইয়ে করিস টিপ মারি এটা সরাই দিস জিয়ান দি বগুলো নিচে গেছে হিয়ান দিস। আরে কথা কোনটা কেমিয়া কুতির তল বাদ দিয়া বগুলো নিচটা দিস। মুর্শিদ ডেকে বলে তুই যে কষ্ট পাবি পায়ের তলা জ্বলে যাবে। মাইনউদ্দিন ডেকে বলে হুজুর আমারে মদিনার পাথরে কি জ্বালাইবে, আমারে মরুভূমির পাথরে বালিতে কি জ্বালাইবে, আমি দে মুর্শিদের প্রেমের আগুনে জ্বলা রইছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমল চলছে নি? আমল চলছে নি? ওয়াজ ওয়াজের মাঠ যদি নাটক হইয়া যাত তো ওয়াজ এখন আর ওয়াজের মাহফিলে কান্না নাই, একটা নাটকের মঞ্চ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, বক্তা কি কয় শ্রোতা কি শুনে একসাথে রেকর্ডিং হচ্ছে। তো কথা কোন কথা কোন কথা কোন কমাই দেশ বাবু শিশদের না ধরে আলহামদুলিল্লাহ বল অনেক লম্বা ওয়াজ করে লেছি আমি, কিন্তু ওপেন সার্জারি দিবি আমার পেটটা এখান থেকে এক ফুট লম্বা সিলাই, পেট ভরে খেতে পারি না, অনেক জিনিস খেতে পারি না, আল্লাহ এখন আমাকে সুস্থ রেখেছে, মাইক ফেলে কথা বলতে পারি, এখনো মসজিদে দাঁড়াইয়া 40 মিনিট কথা বলি, আমি আমার মসজিদে আমি এখনো দাঁড়াইয়া তাকরির করি, এই 33 বছর আমার ইমামতির লাইফ, একটাই মসজিদ আলহামদুলিল্লাহ কর আমার বাজান। আমরা জিকরুল্লাহ জিক্রে মুস্তফা দুইটাই চলছে আমাদের মাহফিলে, জিকরুল্লাহ জিক্রে মুস্তফা দুইটাই চলছে আলহামদুলিল্লাহ, বড় করি কেন আলহামদুলিল্লাহ, আরো বড় করি কেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মা সন্তান দুইজন ঢুকে পড়েছে, আমার নবীকে আবু হুরায়রা আবার কেন এসেছ? ও ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছে গেছে, হুজুর আমার মাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমার বাবারা আপনারা কি রেডি? কারা কারা চলে যাবেন হাত তোলেন, কারো পেশাবে ধরছে? পেশাবে ধরতে পারে শীতের দিন ডায়াবেটিস, এক কাপ পানি খেলে 17 কাপ বাহির হয়। আমিও মাহফিল ছেড়ে আমার আব্বা জিয়ারত করে এসেছি, ঢাকায় পৌঁছে যাবে যদি সুস্থ থাকি ভালো থাকি, কালকে এই সময়
সে বালাকোটের মাঠে থাকবে ইনশাআল্লাহ, সিলেটে, আলহামদুলিল্লাহ বলে। পরশু বালাকোট, পরশু বরুড়া, সুমুরিনি সুরি সুরি সুরিতে আসবো। এইভাবে প্রতিদিন একটা করি প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। ও আজ একটা বলো বো গাবালা, বউ দুই তিন গেলে যে প্রতিটা টানাটানি করে, ও আজ দুই তিন গারে লোক হুজুর আর কদ্দুর আছেন, হুজুর আর কদ্দুর আছেন, ড্রাইভারের কাছে জোরে চালাস না কার লাইক লাগাই দিছে টাকের লোভে। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, বলেন আল্লাহ জোরে, খানায় কাবাটা সর্বমোট 10 বার ধ্বংস হয়েছে, কয়বার? 10 বার, কয়বার? 10 বার খানায় কাবা ধ্বংস হয়েছে। বেইমানেরা যখন খানায় কাবা কাঠের ছিল, বহুবার কাঠের বাইতুল্লাহটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ইব্রাহিম, বলেন আল্লাহু আকবার। এইদিকে কদ্দুস যাইতাম নি, নাগেরটা থাকতাম, আগেরটা থাকতাম না, এখন কাটা ধরতাম। আলহামদুলিল্লাহ, একটু বাইতুল্লার কথাটা জানার দরকার আছে নি। হাজির সাহেব কই যাবেন, কয় মক্কায়, আল্লাহর যে গেলাম মক্কার কথা কোরআন আছে নি, কয় না লাল্লাদি বিবাক্কাতাম মুবারক। জোরে কন্ন সুবহানাল্লাহ, আল্লাহ কি বলছে বাক্কা, হাজি কি কয়, আরে কথা না কইলে তো ওয়াজ হয় না মিয়া, আল্লাহ কি কইছে বাক্কা, মোল্লাই কি কয় মক্কা, আর কিতাবের মধ্যে দেখে জাজিরাতুল আরব, ইতিহাসে কি লেখছে জাজিরাতুল আরব, আল্লাহ কোরআনে কয় লাল্লাযি বিবাক্কাতা মুবারাকান হাযাল বালাদিল আমিন। পৃথিবীর কোথায় শান্তি নাই, এই জায়গায় শান্তি, কত শান্তি, ভেরি ভেরি বিউটিফুল একটা সুন্দরী মা, 60 রিয়ালের কম্বল গায়ে দিয়া দুইটা বাচ্চা লয়ে শুয়ে রইছে, হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা, বাচ্চার হাতের লগে মায়ের পায়ের লগে রশি বেঁধে রাখছে। যদি জিজ্ঞেস করি মারে, তোর কি ইজ্জতের ভয় নাই, তোর কি সোনা গোনা চিন্তার ভয় নাই, কয় না আল্লাহ কোরআনে বলছে হাযাল বালাদিল আমিন, কিছু বলেন না কেন? আর সেদিন চাঁদপুরও বলেছিলাম, আমার বাড়িতে মসজিদ, সেই মসজিদটা 8:30 পরে তালা দিয়া ঘুমাইতে হয়। জিগেলাম কারণ কি কইছো, চুরি হয় মসজিদের মাইক, মসজিদের মাইক, আমাদের পাড়ার মসজিদ তালা মারতে হয়, আরে কথা বলেন না কেন? কেমনে কথাটা মেনে নেওয়া যায় বলেন তো? সুর আসেনি, আল্লাহ আমগরে মাফ করেন, জোরে কোন আল্লাহ আমগরে মাফ করেন। খেজুরের রস পাইরা প্রথম 1 ফোঁটা খেজুরের রস কলসিতে পড়তে 36 সেকেন্ড লাগে, 36 সেকেন্ডে 1 প্রথম ফোঁটা রসটা যায়, টিস 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 করে পড়তে পড়তে সকালবেলায় 1.5 কেজি 2 কেজি রস হয়। আল্লাহ 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 আল্লাহ, জমতে 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 পাহাড় হয়ে যায়। আহা কি মজার কথা, এই খেজুরের রসটা খোদার কাটা ভোর রাত্রে আইনা ফজরের আগে সে মিটিনি খাইয়া বাচ্চারা কয় মুখ তো বোঝাইছে, কারো কাছে কইস না তো বাচ্চা মুখ তো বোঝাই কয় কি আমরা আসানোর আগে ঝসে সিমি খেয়েছি, আর আম্মা কইছে কারো কাছে কইতাম না, আচ্ছা খাইছি তো কোনো দুঃখ নাই, এত বড় নাফরমান রসটা নিয়া কিছু পানি দিয়া মাটি ঢুকে রাখছে, এরকম সময় ছিল নি, এরকম সুর আসিল নি, এইতো কিন্তু নামাজ পড়ে প্রথম কাতারে, সেও কিন্তু নামাজ পড়ে, কথা বলেন না কেন? ও আজ হইলে সব নাউজুবিল্লাহ, মসজিদে গেলে সব নাউজুবিল্লাহ,
মসজিদ তুন বের হলে ওয়াজের মারতে বের হলে কয় মোল্লারা মাইক পিলে কত উঠতে শয়তানে গাড়ের ঘোড়ার মধ্যে আসতে টিপ দেয়, টিপ দিলে মজা লাগে কথা কোন ঠিক কিনা? বেগম সাহেব মাঝে মধ্যে গাড়ো টিপ দেয় না, আমগো খাসালো তো আমগুরু টিপি না, যেই সোয়ার হেতি করে দেয় কেমনে বেড়ি খেদমত করতাম লোক। মহিলারা গাড়ের মধ্যে টিপ লিয়া তো আরাম লাগে মিয়া, দোয়া করতে মন তো বলছে না মুড়ি। আবার কিছু পুরুষ দেখবেন আমার মায়েরা দন্যা ভাতা যদি ঘাসার মাটি থায় মনে করবেন জামাই কাম করছে খারাপ। দন্যা পাতা মাটিও আছে ঘাসও আছে, কিনা মরিস না আতাইনা মরিস, দন্যা পাতা এই জাতের সোর আছে নি আল্লাহ আমগরে মাফ করেন। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো হে আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আরো বড় করি বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার একটা আবদার পূরণ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সেই কাজ নাকি? বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিম রে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহটা ম্লান হয়ে গেছে, আমি খোদা ইচ্ছে পোষণ করেছি তোমাকে দিয়ে আমার ঘরটা বানাইব। পয়সা দিন না সবাই সুবহানাল্লাহ করেন, আরে দিলে দিবেন না দিলে জোরে কোন তো, তুই না দিলে আরে দিলে দিবেন কয় না, দিলে দিবেন না দিলে না জোরে কোন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুন ফায়াকুন, কুন কুন ফায়াকুন, হো হইয়া যায় যেখানে খোদা ফি সিত্তাতে আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, কি মজার কথা কোন। এই কোরআনের ওয়াজ গুদি বাদ দিয়া আজাইরে কুদাইলাম আছে নি কোন তো, কি মজার কথা। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফটা ঘরে আছে, একটা লোকে কোরআন শরীফটার কাছে যায় না, কি মজার কথা জাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলি ইব্রাহিম আমার বাইতুল্লাহটা তোকে দিয়ে বানাইব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলে মনিবরে আমি লেবার হিসাবে কাজ করব, আমার সাথে জুগালির কাজটা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলি ইব্রাহিম আমি বুঝতে পেরেছি একটা লোক যুগালি তো কয় না, একটা যুগালি লাগবো। যুগালির চিন্তা করিস না, আমি আল্লাহ তোমার সন্তান ইসমাইল ও জবিউল্লাহ, তোমার সন্তান ইসমাইল ও জবিউল্লাহ রে আমি আল্লাহ তোমার যুগালদার দেওয়ার জন্য রেডি করলাম। বাইতুল্লাহর কাজ শুরু হবে, ইব্রাহিম নবী একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, আওয়াজ হয় নাই বড় করে বলেন আল্লাহ, তোমার ঘর বানাইব, বাপ বেটা দুইজনে পরিশ্রম করব, কন্ট্রাক্ট দাঁড়ি করবে কে? বাঁশ দিয়া ব্রিজ বানায়, আল্লাহর গজব হল, বাঁশ দিয়ে কি বানায়? কইছে হাঁস, হাঁস তো হাঁস, আর হইতে লই এসে বাঁশ, এর বেটা শুধু দেখছেন না বেড়ি কইছে আইন তুই কি হাঁস আর খুদার কাটা আনছে, তা ছোট কাটো বাঁশ তো বড় বাঁশ আমি আল্লাহ জানি 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 কথা কন কথা কন কথা কন। খারাপ লাগতেছে না? আমি খারাপ কথা কিন্তু কইতাম না যে
ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, মালিক কন্টির দাড়ি করবে কে, রড দিব কে, সিমেন্ট দিব কে, বালু দিব কে, খোয়া দিব কে, সিলেকশন দিব কে, এগুলি সব লাগে তো। আমার মাদ্রাসার কাজ চলছে, এডি লাগে রড, বালু, সিমেন্ট, আবার লালটা আছে সিলেকশন, এডি লাগে। আল্লাহ পাক ডেকে বলে, ইব্রাহিম রে, বাপ বেটা দুইজনে কাজ করবা, কন্ট্রাক্টদারের দায়িত্ব আমি আল্লাহ জিব্রাইলের হাতে দিলাম। জোরে বলেন, কন্ট্রাক্টদারের দায়িত্ব দিলেন রুহুল আমিন জিব্রাইল। বাইতুল্লাহর কাজ শুরু হলো, বাইতুল্লাহর কাজ কমপ্লিট। লম্বা করলাম না, পাথর কথাটা কইলাম না। আজকে পৃথিবীর জমিনে যত আলেম ওলামা, যত দলের মানুষ, যে যেই দলে আর মতে আছে, প্রত্যেকটা মানুষ বাইতুল্লাহ যায় যখন তাওয়াফ করে, দুই রাকাত নামাজ ওয়াজিব তাওয়াফ, দুই রাকাত ওয়াজিব নামাজ, মাকামে ইব্রাহিম পাথরটাকে সামনে রাইকা আদায় করো। বড় করে বলেন, আল্লাহু আকবার। তুমি যেই দল করো আর যেই মত করো, ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের চিহ্নটারে মুসল্লা বানাইয়া দুই রাকাত নামাজ ওয়াজিব আদায় কর, না হলে তুই কবিরা গুনাহ করবি। ওয়াজিব তরক করা, কবিরা গুনাহ, তওবা না করা পর্যন্ত কবিরা গুনাহ মাফ হয় না। বাইতুল্লাহ বানান শেষ, হজে আসওয়াদের ওয়াজটাও থুইয়া দিলাম, অনেক লম্বা কথা। বাইতুল্লাহ কমপ্লিট, ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া ডেকে বলে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আরে বাবা কিছু কর না বাবা, ডেকে বলে, মনি মনি বিরে মনি, তোর নির্দেশে বাইতুল্লাহ বানাইলাম, আমার একটা আবদার তুই পূরণ করবিনি। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম রে, কি আবদার করতে চাস? ইব্রাহিম ডেকে বলে, আল্লাহ এই বাইতুল্লাহটা রক্ষণাবেক্ষণের জন্য সর্বশেষ যেই নবীটা আসবে, ওই নবীটা আমার বংশধরের মধ্যে তুমি কবুল কইরো। দুই হাত তুলে বলেন, আল্লাহু আকবার। কি মজার কথা মিয়া, দুইটা হাত তুলছে বাবা ইব্রাহিম, দুইটা হাত তুললো বাবা ইব্রাহিম, আঙ্গুগারামের মুরিশাবে কি কয়, হাত তুলিস না, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কয়, ইব্রাহিম তোরে আশার আমি আল্লাহ কবুল করলাম। আরে জোর করি কন মিয়া, ইব্রাহিম রে, আমার আর একটা আবদার তুই পূরণ করবিনি। আল্লাহ কয়, আমার আর একটা আবদার পূরণ করবিনি। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলছে, আল্লাহ আপনার আর কি আবদার? আমার আল্লাহ দেখি বলে, ইব্রাহিম আমার আর একটা আবদার হলো, যেই বাইতুল্লাহটা তুই বানাইছিস সারা দুনিয়ার মানুষদেরকে দাওয়াত করে দে, ওরা যেন আমার বাইতুল্লাহ দেখার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ, বড় করে বলেন, আরো বড় করে বলেন, আমার হায়াত দিবা কত, আমি কখন ইতালি যাব, আমি কখন ফ্রান্সে যাব, আমি কখন সুইডেন যাব, আমি কখন জার্মান যাব, আমি কখন ইংল্যান্ডে যাব, আমি কখন আমেরিকা যাব, আমি ইন্ডিয়া যাব কখন, বাংলাদেশে যাব কখন? আল্লাহ কয়, ইব্রাহিম রে, এত হায়াত তোমারে দিব না, কেমনে দামাতের কার্যক্রম আমি সমাপ্তি করব? আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যাও, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার মুখে দাওয়াত দিবা, আমি আল্লাহ দুনিয়ার মানুষের কানের মধ্যে শব্দটা পৌঁছাইয়া দিব। আল্লাহু আল্লাহু বল, আল্লাহু আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহু আকবার। জান্নাতের একটা ইট সোনার,
আরেকটা ইট রূপার, একটা ইটার সাথে আরেকটা ইটা আমাদের গ্রামে জোড়া দেয় বালু আর সিমেন্ট দিয়ে। আর আমার নবী বলে আমি দেখে এসেছি একটা ইটার সাথে আরেকটা ইটা জোড়া দিয়েছে মনি আর মুক্তাদি। ভাই আপনারা দুজন জানগিনি, একটা টাকা দিন আমার আব্বার ক্রিকেট, আমার আব্বার দোহাই দিয়ে বলছি বাপের ক্রিকেট দিলাম, যাইসটা তোর আব্বা কবর তুই চাই রিস যাইসটা বাপ করে যাইসটা আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। সত্যি দুইটা লোক ভালো, এ রুমে ডাকলে মিয়া কেউ থাকে ও দুইটা লোক আল্লাহ তার তাকে সদ্য গোষ্ঠীর কবর আজা মাফ করে দিও। এই দুইটা লোকের সদ্য গোষ্ঠীর কবর আজা মাফ করে দিয়েন, তার বংশের আওলাদের আওলাদ আওলাদের আওলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবে বেগ গুড়ে খোদা তুই মসজিদ মুখী নামাজি বানিয়ে দিও। একবার টাকার দরকার না দোয়া করে দিছি। এরম কি আর যদি কেউ যাইতে চান আজের একটা দোয়া ভেঙে, যদি এরম কেউ যাইতে চান খাড়ে একটু হাঁটা ধরিয়েন ইচ্ছা মতন দোয়াটা করে দিব, টাকা লাগবে না। মুসাবার ডরে হাতিয়ে দেওয়ার ডরে জুনাদ্দিন মুসাবা পর্যন্ত করে না, কথা কোন ঠিক কিনা? হাদি হাদিয়ার ডরে জুনাদ্দিন মুসাবা পর্যন্ত করে না। আমার মসজিদে যদি বুলি টুলি কোনো সময় যান মিলাদের পরে খালি দূরে খাড়ায় সাই থেকে এক ঘন্টা লাগে খালি মুসাফা করতে, আলহামদুলিল্লাহ কোন না বেতন না দিলেও কোনো সমস্যা না, বেতন নিয়ে 12 বছর বেতন দিয়ে কি করুম, সেটি আতাই এলাই এলি আলহামদুলিল্লাহ। কোন দে তাহা দেনে কোনো চাহিয়ে দেনে ওয়ালা হা চাচা আমার নবী, যার জন্য আমি আমার কমিটি সভাপতি সেক্রেটারি একজন আমি কোনো পাত্তা দিয়ে কথা বলি না, ওফেন আলহামদুলিল্লাহ বড় করি করে আলহামদুলিল্লাহ। আমার ভাই সেই 82 সালে আমার ভাই আলহাজ আল্লামা মৌলানা আলী আশরাফ ভাই সেই রাজশাহী চৌরা কসবা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, সেই 82 সালে আমার একটা দাওয়াত দিয়া 2000 টাকা হাতিয়ে দিছে 82 সালে। আজকে কইলাম যে আশরাফ ভাই আপনি কি আজকের আলী আশরাফ? সেই 82 সাল চৌরা কসবা নাসারিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহু আকবার। এই লোক আজকে আমার কয় জসিমি কিছু কইছি নি, আমি কই ফরদে যে আসতে আমার কাছে আইতে আছে মনে করছে একটু নরম সরম ওই কইব, আর চিন্তা করলাম এটা দেশের মাহফিল ইয়ানা নরম কি আর সত্যই কি, কথা কোন ঠিক কিনা? আমার এলাকার মানুষ আরে মৃত্যুর খবর পাইলে তো জানাজাও তো যাইতে পারবে, কথা বলেন ঠিক কিনা? জানাজা ফরজে কেফায়া, লাভ আছে কি নাই কথা বলেন, লাভ আছে কি নাই? এই জানাজার ওসিলায় খোদা আমার নাজাতের জরিয়াও করতে পারে। আমিন কন আমিন কন আমিন কন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।